আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, মুসলিম উম্মাহর দরজায় কোরআন আসছে পবিত্র মাহে রমজান মাস। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, সংযমের মাস এবং আত্মত্যাগের মাস। এই মাস ইবাদত বন্দকির মাস। তবে রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করা বৈধ কিনা এবং কিভাবে, তা আমরা আজকে এই ভিডিও থেকে জানব। প্রিয় ভাইরা, রমজানে সহবাস সম্পর্কে সূরা আল বাকারার ১৮৭ নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর এই পবিত্র কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় রোজাদারদের জন্য দিনের বেলা সহবাস হালাল করা হয়নি। প্রিয় ভাইরা, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের বৈধ করা হয়েছে। তারা তোমাদের জন্য এবং তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ জেনেছেন যে তোমরা তোমাদের নিজেদের সঙ্গে খেয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, অর্থাৎ সন্তান, তা তোমরা অন্বেষণ করো। অর্থাৎ সন্তান কামনার জন্য তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো। আর যতক্ষণ তোমাদের জন্য রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায়, এরপর রাত পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলি আল্লাহ কর্তৃক নির্ধারিত, সুতরাং এর নিকটবর্তী হইও না। এভাবেই আল্লাহ মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে এবং আল্লাহ ভীতি অর্জন করতে পারে। প্রিয় ভাইরা, তবে কোনো স্বামী যদি জোর করে দিনের বেলা স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেন, সেক্ষেত্রে স্বামীর রোজা ভেঙে গেলেও স্ত্রীর রোজা ভঙ্গ হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাদিসে উল্লেখ করা হয়েছে, নিশ্চয় আল্লাহ আমার উম্মতের উপর থেকে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে নিয়েছেন ও জোর করে যা করানো হয়েছে তাকে তিনি মার্জনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই দুই সংস্পর্শে আসলে রোজা ভেঙে যাবে, এমনকি বীর্যপাত না ঘটলেও। তবে যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেটি পরবর্তীতে কাজা করতে হবে এবং কাফারাও দিতে হবে। স্বামী স্ত্রীর মাঝে শারীরিক স্পর্শ বা শুধু চুমুর কারণে রোজা ভেঙে যাবে না। তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে, তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় এগুলি পরিহার করাই উত্তম। আবার কেউ যদি স্বেচ্ছায় নিজের বীর্যপাত ঘটান, সেক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে। যেমন নিজে বা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি কেউ বীর্যপাত ঘটান, সেক্ষেত্রেও সে ব্যক্তির রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে। এ বিষয়ে বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়েছে, বান্দা আমার জন্য খাদ্য, পানীয় ও কামনা বাসনা পরিত্যাগ করে, এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট। প্রিয় ভাইরা, তবে বীর্যপাত যদি স্বেচ্ছায় না হয়, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। যেমন স্বপ্নদোষের ফলে রোজা ভাঙবে না। তাছাড়া কোনো ব্যক্তির চিন্তায় যদি আচমকা যৌন ভাবনার উদয় হয় বা ইচ্ছাকৃতভাবে মাথায় আসেনি এবং যদি বীর্যপাতও ঘটে, তবে সেক্ষেত্রে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে না। তাই শরীয়তের বিধিবিধানগুলি আমাদের মেনে চলা আবশ্যক। রোজা রেখে দিনের বেলা সহবাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা এই ভিডিও থেকে জানলাম, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় কিংবা হস্তমৈথুনের মাধ্যমে কিংবা স্ত্রী কর্তৃক বীর্যপাত ঘটায়, তাহলে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে। প্রিয় ভাইয়েরা, এছাড়া যদি কোনো ব্যক্তি যৌন সম্পর্কিত কোনো চিন্তাভাবনা মাথায় না এনেও তার বীর্যপাত ঘটে থাকে, তাহলে তার রোজা ভেঙে যাবে না। যেমন স্বপ্নদোষ হলে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এছাড়াও যদি কোনো ব্যক্তি দিনের বেলা স্ত্রীদের সাথে সহবাস করে, তাহলে তা হবে হারাম। আর যদি রাতে সে ব্যক্তি সহবাস করে, সূরা বাকারার ১৮৭ নং আয়াতের উদ্ধৃতি অনুযায়ী রাতে সহবাস করা বৈধ। প্রিয় ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন। আমিন।